हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल एंड वेलकम टू अनदर ब्लॉग। कैमन आसें सबाई? आशा करी इनशाला सबाई भलो आसें। तो आमिओ भलो आसी। बंधुरा, आज के आमी आपनादेर के देखाबो बड़शी दिए माछ धरा, पुकुरे बड़शी दिए कीभाबे माछ धरा हय सेटा आमी आपनादेर के देखाबो। आर आमार पिछने जे पुकुरटा देखते पाच्छेन एटा होच्छे सेई पुकुर जे पुकुरे थेके आमरा बड़शी दिए माछ धरबो। तो बंधुरा, कथा ना बाड़िए चलुन आमी आमार भिडियोटी शुरू करी। বসি কোন জায়গা থেকে আনা? বাইরের থেকে, সিঙ্গাপুর থেকে। এই দুটোর দাম কেমন হতে পারে? ওই একটা 1200, একটা 1600। মারো ওই ওই সিঁড়ির গায়ে দিবি। মারা দাগা জোরে খায় না, খালি সিঁড়ির বাড়ে দিবি না? কাড়া আছে, কাড়া না, সিঁড়ির বাড়ে দে। ব্যাস, তো সিঁড়ির পরে হয়ে গেল। অত খুলেছি না, আসবে না1500 টাকা 2000 টাকা কেজি। বড় আছে ছোট মনে হয় কাতলা না? সিটটা বাদলি বসি থাকতো না, সিটে না হইছে না ইয়োর। মাছে কোনো সমস্যা? ভালো করে ধরো, ছেড়ে দাও। আমাকে কি এলো? তোমার তো ভয় লাগে।
আপনি কি এই পুকুরে মাছের টিকিট দিতে ইচ্ছুক? হ্যাঁ ইচ্ছুক আমি। এই জায়গার টিকিট চলবে, বিভিন্ন ধরনের মাছ আছে, রুই, মিরগে, কাতলা, বিভিন্ন সাইজের মাছ আছে, কালিবাউস, কালিবাউস অনেক রকম মাছ আছে, ব্ল্যাক কাপ, গ্লাস কাপ, সব ধরনের মাছ আছে। যে শীতল আছে নাকি একটা বড়? হ্যাঁ শীতল আছে, শীতল একটা আছে, তা ধরার মধ্যে না, তাও বললাম আপনি জানেন বেট কি আছে, তাও কম আড়ে আছে, তাও কম, তা ওটা ধরার ভিতর না, এমনি টিকিটে ধরা সাদা মাছ আছে, সাদা মাছ আছে অনেক। বড় করে ধরা পাবে, আমার নাম্বারে যোগাযোগ করলে আপনারা তারা পাবেন। তো এই আপনার ভিডিও ডেসক্রিপশনে আপনার নাম্বার দিয়ে দেবো, যাদের মানে এখানে বসিবার জন্য টিকিটের জন্য দরকার আপনার কাছে ফোনে যোগাযোগ করে নিন। যোগাযোগ করলে টেস্টে আসতেছে, তারা টেস্টে এসে দেখে যাবে, এনে বাকি পারে। আচ্ছা ঠিক আছে। যা টিকিট মেকি দেওয়া তাহলে দেওয়া হয়ে গেলি, 5 কেজি মাছ দিতে হবে, বুঝছো? 5 কেজিতে 500-700 হবে। ওই মিলাঙ্গুর ওই ওই দইলে, হ্যাঁ ওরে বাপ, ওরা 2 বছর ফেলে মেরে খাতি ভাই। ওই তো তা তো ওরা ছাড়ি না, ওটা তো লাগাই গেল। আমি ছিলাম দাঁড়ে, আমি উঠাইলাম বাকি এক ডাকের, আমি বন্ধ রে বল বল না, এই গুলি বড় বড় এই সেই বড় রুই রুই মাছ না কি মাছ বাতিছে বুঝবো কিভাবে? 40 মিনিট হয়ে গেল এখনো মাছ দেখা যায়নি, এসে কি মাছ কাতলা, এটাও কি কাতলা নাকি রুই? পানির তলের মাছ তো কেউ করা যাচ্ছে না, আমরা এলাকায় মাছ পাচ্ছি ওই কাতলা মাছে ওই দিচ্ছে, এই সেই কাতলা কি 12 কেজি ওয়ে কাতলা, আর ছোট কাতলা 12-13 কেজি দিচ্ছে, 2 কেজি করবে কাতলা দেখতে দিলে আমার দাদা ঘুরে গেছে। ছোট কাতলা 12-13 কেজি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কাতলা যার ওয়েট 11 কেজি ধরো ভালো করে, 11 কেজি 400 গ্রাম, 1 কেজির বেশি হবে না, 1 কেজির একটু বেশি হবে, ভিউয়ার্স। ওয়েদার খারাপের কারণে আজকে খুব বেশি একটা মাছ বড়শিতে ধরা দেয় নাই, তো আমি পরবর্তীতে চেষ্টা করব আপনাদের সামনে নতুন কোনো ব্লগে নতুন করে বড়শিতে মাছ ধরার ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার। তো আজকের মতন আমার এখানেই বিদায় নিতে হচ্ছে, আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ব্লগে, ততক্ষণ আমার সাথেই থাকুন, দেখতে থাকুন, আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা জলদি জলদি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।